বিদায় লগ্নে আরেকটা ফেরকার কথা না বললেই নয়, এটার নাম হিজবুত তাওহিদ। এটা কলেজ ভার্সিটিকে ধ্বংস করে দিচ্ছে। এরা বলে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। এরা বলে আকাশ থেকে যে ঈসা নামবে এটা আমরা বিশ্বাস করি না, এটা বলে তারা ভুয়া। অথচ আমরা জানি ঈসা যে আকাশ থেকে নামবে অস্বীকার করলে ব্যক্তি মুসলমান থাকবে না। তারপর তারা বলে নামাজ হচ্ছে ব্যায়াম, উজু থাকলো নামাজ হবে, উজু ছাড়াও নামাজ হবে। আরেকটা জঘন্য কথা বলে যে যুবক যুবতী যদি রাজি থাকে বিয়ের আগেও ফিজিক্যাল রিলেশন হতে পারে। এই লোভে ভার্সিটির ছাত্রগুলো সব বরবাদ হয়ে যাচ্ছে। কিন্তু হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু হিজবুত তাওহিদকে নিষিদ্ধ করা হয় নাই। যারা বড় শত্রু ইসলামের, ইসলাম ও মুসলমানের অনেক বড় শত্রু হিজবুত তাওহিদ, তাদেরকে কোনো নিষিদ্ধ করা হচ্ছে না, এটা একটা প্রশ্ন। আর হিজবুত তাহরির তো খেলাফতের কথা বলতেছে, তাদেরকে তো নিষিদ্ধের কোনো কারণই থাকে না, ঠিক কিনা বলে? নিষিদ্ধ করা উচিত কাকে, হিজবুত তাহরিরকে না হিজবুত তাওহিদকে? কারণ ওরা ইসরায়েলের ইহুদিদের টাকায় কাজ করে যাচ্ছে বাংলাদেশে। আমি আপনাদের সতর্ক করে দিলাম, আমার দায়িত্ব আমি আদায় করেছি, বাকি কাজ তো আপনাদের। আর এই কাজে নেতৃত্বের জন্যে যদি প্রথম কোনো ব্যক্তির মৃত্যুর প্রয়োজন হয়, শাহাদাতের প্রয়োজন হয়, তা আপনাদেরই ভাই প্রস্তুত আছে বাংলাদেশে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন। আরেকটি অমুসলিম সম্প্রদায় ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করছে, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, সেটা হচ্ছে ঈসাই তরিকা। এটা একটা খ্রিস্টানদের গোপন দল, 1975 সালে তারা বাংলাদেশে এসেছে। আপনি শুনলে কষ্ট পাবেন, তারা এই পর্যন্ত 9.5 লক্ষ মানুষকে খ্রিস্টান বানায় ফেলছে। তাদের পুরো নাম ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। তার মানুষকে ফরম দিয়ে সদস্য করে, তারপর বলে যে আপনিও মুসলমান, তবে আপনি ঈসার উম্মত মুসলমান। আপনারা বলেন তো ভাই, ঈসার উম্মত কি মুসলমান না খ্রিস্টান? তারা কাজ করে যাচ্ছে বাংলাদেশে, পার্বত্য চট্টগ্রামে, দিনাজপুরে, উখিয়াতে, টেকনাফে, ময়মনসিংহে, নেত্রকোনায়, জামালপুরে করে যাচ্ছে। আমাদের সংগঠন যতটুকু পারতেছে তাদেরকে ডিফেন্স দেবার চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার কথা, যারা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, 2050 সালে তাদের টার্গেট হচ্ছে আরাকানের একটা অংশ বার্মা, ভারতের একটা অংশ, আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র তারা বানাবে। এভাবে তারা কাজ করে যাচ্ছে। তো তারা তো ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, তাদেরকে নিষিদ্ধ করা কেন হয় না, এটাও জাতি জানতে চায়। বোঝা যায় ধাপলাস, ঠিক কিনা? যদি তাদেরকে নির্মূল করা না হয়, তে দেশের মুসলমান, তাদেরকে নির্মূল করার দায়িত্ব নিজের হাতেই তুলে নেবে ইনশাল্লাহ। যেভাবে 1971-এ স্বাধীনতাদের আন্দোলনকে এদেশের মুসলমান নিজ হাতে তুলে নিয়েছে, ঠিক কিনা বলে?